हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल जॉब अपडेट्स मास्टर। वेस्ट बंगाल चाइल्ड डेवलपमेंट प्रोजेक्ट ऑफिसर श्यामपुर टू आईसीडीएस प्रोजेक्ट, अर्थात एखे हावड़ा डिस्ट्रिक्टे श्यामपुरे आईसीडीएस कर्मी नियोग हबे तार एकटी विज्ञप्ति प्रकाशित होयेछे एप्रिल मासेर 27 तारीख। এটা স্মারক নম্বর বা মেমো নম্বর। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে এই ধরনের চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরা হবে ইউটিউবের মাধ্যমে। ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সর্বোপরি ওই লাইক কমেন্ট পাশে একটি থ্যাঙ্কস বাটন আছে, যদি আপনারা ভিডিও দেখে উপকৃত হন তাহলে থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আপনারা মিনিমাম ব্যালেন্স আমার ইউটিউব চ্যানেলকে কন্ট্রিবিউট করতে পারেন। তো আপনাদের উদ্দেশ্যে এ ধরনের ভিডিও বানিয়ে দিচ্ছি, অতএব আপনারা চেষ্টা করবেন কিছু কন্ট্রিবিউট অর্থাৎ দান করার। তবে চলুন আমরা ভিডিওটি শুরু করি। তাহলে হাওড়া ডিস্ট্রিক্টে শ্যামপুর টু আইসিডিএস কর্মী নিয়োগ হবে, তো আমরা এবার জেনে নেব যে কি কি লাগবে, কিভাবে আবেদন করতে হবে সে বিষয়ে আমরা বিস্তারিত জানব। এখানে নোটিফিকেশন আছে, এত দ্বারা শ্যামপুর 2 নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প জেলা হাওড়ায় অন্তর্গত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শূন্যপদগুলি পূরণের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে উপযুক্ত মহিলা প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। তাহলে মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদগুলি কোনো স্থায়ী সরকারি পদ নয়, স্বেচ্ছাসেবকমূলক পদ। নির্বাচিত প্রার্থীরা শুধুমাত্র সরকার নির্ধারিত যে সাম্মানিক ভাতা সেটাই পাবেন, এবং কোনো কারণে প্রকল্প স্থগিত বা বন্ধ হয়ে গেলে তাদের দায় দায়িত্ব নিতে সরকার বাধ্য থাকবেন না। অঙ্গনওয়াড়ি কর্মী পদে প্রার্থীদের শ্যামপুর 2 নম্বর প্রকল্পের এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং সহায়িকা পদে প্রার্থীদের যে গ্রাম পঞ্চায়েত এলাকার শূন্যপদটি অবস্থিত সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েত শূন্যপদ আছে প্রার্থীকে সেই গ্রাম পঞ্চায়েতেরই স্থায়ী বাসিন্দা হতে হবে। আগামী ইংরেজি 27/4/2022 তারিখ থেকে 23/5/2022 তারিখ পর্যন্ত প্রতিটি সরকারি কাজের দিন পত্র প্রকল্প অফিসে দুপুর 12টা থেকে বিকাল 4টে পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। তাহলে আবেদনপত্র শুরু হয়েছে এপ্রিল মাসের 27 তারিখ থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 23/5/2022। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 23/5/2022 বিকাল 4টে পর্যন্ত। আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে। বাসস্থান শ্যামপুর 2 নম্বর প্রকল্প তথা শ্যামপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে কেবলমাত্র এই যে গ্রামগুলো আছে আমড়াদহ, বাথরি, বারগ্রাম, ডিমন্ডলঘাট 1, ডিমন্ডলঘাট 2, খারুবেড়িয়া, নাকল, সোসাইটি, এই 8টি গ্রাম পঞ্চায়েত অন্তর্ভুক্ত। অঙ্গনওয়াড়ি কর্মীপদে কর্মীপদে প্রার্থীদের শ্যামপুর 2 নম্বর প্রকল্পের এলাকার বাসিন্দা হতে হবে। সহায়িকা পদে প্রার্থীদের যে গ্রাম পঞ্চায়েত এলাকায় শূন্যপদটি অবস্থিত সে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবার আবেদনকারীর বয়স। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। 1/4/2022 তারিখে তাদের ন্যূনতম বয়স 18 বছর এবং সর্বাধিক বয়স 45 বছর হতে হবে। তাহলে 18 থেকে 45 বছরের মধ্যে আবেদন করা যাবে। ভিডিওটা একটু লেন্দি হবে, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে বিস্তারিত জেনে যাবেন। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা। অঙ্গনওয়াড়ি কর্মী পদে সকল প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যে কোনো সরকারিভাবে অনুমোদিত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ, তাহলে মাধ্যমিক পাস হতে হবে যোগ্যতায়। তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন করতে পারেন। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে সকল প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যে কোনো
সরকারি ভাবে অনুমোদিত স্কুল থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ, তাহলে 8 পাস। অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে 8 পাস হতে হবে যে কোনো স্কুল থেকে। তবে উচ্চতা শিক্ষাতে যোগ্যতা প্রার্থীরাও এ পদে আবেদন করতে পারবেন। কর্মজীবনের অবসানের বয়স, বর্তমানে সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রতিটি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার 65 বছর বয়স পূর্ণ হলে এই স্বেচ্ছাসেবকমূলক কাজ থেকে তাদের বাধ্যতামূলকভাবে কর্মজীবনের অবসান ঘটবে। এবার পদগুলির বিবরণ। বর্তমান বিজ্ঞপ্তির তারিখ পর্যন্ত সরাসরি নিয়োগের উপযুক্ত পদগুলির সংখ্যা, অঙ্গনওয়াড়ি কর্মী মোট শূন্য পদ হচ্ছে 3টি, আর অঙ্গনওয়াড়ি সহায়িকা মোট শূন্য পদ 17টি। তাহলে অঙ্গনওয়াড়ি কর্মীর ভ্যাকান্ট 3টি আছে আর অঙ্গনওয়াড়ি সহায়িকার ভ্যাকান্ট 17টি। এখানে পদগুলির অবস্থান দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কোথায় কোথায় সিটগুলো আছে, শূন্য পদগুলো। অঙ্গনওয়াড়ি কর্মী পদগুলি শ্যামপু 2 নম্বর পঞ্চায়েত সমিতি হাওড়ার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতগুলিতে অবস্থিত। প্রকল্পের নাম, শ্যামপু 2 নম্বর সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প। অঙ্গনওয়াড়ি কর্মী পদে শূন্যপদের মোট সংখ্যা 3। শূন্যপদের বিবরণ, সকল শূন্যপদ তপশিলি জাত উপজাতি শ্রেণীভুক্ত প্রার্থীদের জন্য সংরক্ষিত। তাহলে এটা এসটিদের জন্য সংরক্ষিত আছে। অঙ্গনওয়াড়ি সহায়িকা শ্যামপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতি হাওড়ার নিম্নলিখিত গ্রাম পঞ্চায়েতগুলিতে অবস্থিত। এখানে বিভিন্ন গ্রামের পঞ্চায়েত অনুযায়ী সিট সংখ্যাগুলো দেওয়া আছে, তপশিলি জাতি উপজাতি। আপনারা ধীরে ধীরে দেখে নেবেন ভিডিওটি, তাহলে বিস্তারিত জেনে যাবেন। একটি একটি করে বলতে গেলে অনেক সময় লাগবে। আচ্ছা, এবার প্রার্থী নির্বাচন প্রক্রিয়া। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য প্রার্থীদের নিম্নলিখিত পরীক্ষায় পূর্ণ মান 90 বসতে হবে, তাহলে 90 মার্কের পরীক্ষা হবে, এবং লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের মৌখিক পরীক্ষা 10 দিতে হবে। নিম্নলিখিত পরীক্ষায় যেসব বিষয়ের পরীক্ষা নেওয়া হবে সেগুলি, এনে বলেছে কোন কোন বিষয়ের উপর পরীক্ষাগুলো হবে। মাতৃভাষায় 150 শব্দের রচনা লিখন অষ্টম শ্রেণী মানের, পূর্ণ মান 15। পাটিগণিত অষ্টম শ্রেণী মান, পূর্ণ মান 20। পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন, পূর্ণ মান 15। ইংরেজি ভাষা জ্ঞান, প্রার্থীর ইংরেজি ভাষা সম্পর্কে সাধারণ জ্ঞান, ভাষান্তরকরণ, অনুবাদ ইত্যাদি অষ্টম নবম শ্রেণী মানের সিলেবাস, এটা মার্কস হচ্ছে 20 মার্কের হবে। তারপর সাধারণ জ্ঞান আছে 20 মার্কের। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের পরীক্ষার্থীদের জন্য পৃথক প্রশ্নপত্র রচিত হবে, তাহলে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য প্রশ্ন আলাদা হবে আর সহায়িকা কর্মীদের জন্য প্রশ্ন আলাদা হবে। এবার আবেদনপত্রের সঙ্গে যা যা জমা দিতে হবে, প্রার্থীর বাসস্থান সংক্রান্ত সার্টিফিকেট, মূল কপি 6 মাসের মধ্যে প্রাপ্ত প্রার্থীদের, তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগছে, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, সবগুলোই সেলফ মানে জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে। বয়স সংক্রান্ত সার্টিফিকেট, তারপর জাতিগত এসসি এসটি ওবিসি যা আছে সেটা, তারপরে প্রার্থীর সাম্প্রতিক 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ একটি এই ফর্মের সঙ্গে দিতে হবে, আর অন্য আরও 2টি ছবি আবেদনপত্রের সঙ্গেই দিতে হবে। তারপরে কি করতে হবে, যে আলাদাভাবে খামের মধ্যে দিতে হবে যেগুলো আবেদনকারীর নাম ও সম্পূর্ণ ঠিকানা লেখা, এবং 6 টাকা ডাক টিকিট সম্বলিত একটি 10x4 ইঞ্চি মাপের খাম দিতে হবে। তাহলে বড় খামের মধ্যে একটি ছোট খাম দিতে হবে, সেই ছোট খামে নিজের পুরো সেলফ অ্যাড্রেস ঠিকানা লিখে রাখতে হবে, এবং তাতে 6 টাকা ডাক টিকিটও বসিয়ে দিতে হবে, পোস্টার স্ট্যাম্প। তাছাড়া লাগবে এপিক আধারের জেরক্স সেলফ অ্যাটেস্টেড। তাহলে বিজ্ঞপ্তিতে বর্ণিত দরখাস্তের বয়ান অনুযায়ী প্রতিটি কলম সম্পূর্ণরূপে পূরণ করে নিম্নলিখিত সাধারণ কার্যালয় রাখা, তাহলে ওই যে কার্যালয় অফিস সেখানে বাক্সে গিয়ে জমা দিয়ে আসতে হবে। উক্ত বয়ান ব্যতীত অন্য কোনো বয়ানে আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে, মানে এর জন্য একটা নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্ম্যাট অনুযায়ী ফর্মটি পূরণ করতে হবে। আচ্ছা, কোন ঠিকানায় উপরুক্ত সকল প্রমাণপত্র ও খাম সহ আবেদনপত্রটি একটা বড় খামে ভরে মুখবদ্ধ অবস্থায় সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক
श्यामपुर दो नम्बर सुसंहत शिशु विकास सेवा प्रकल्प हावड़ा ये ठिकाना प्रदान करते हैं मैं खामटे जमा दीते हैं उक्त खाम पदर जो आवेदन करा सठिक भावे तार उल्लेख थका बाध्यतामूलक अर्थात बड़ खाम लिखे दीते हैं कौन पदर जो अपनारा आवेदन कर अंगनवाड़ी कर्मी जदि है से लिखभन सहायिका जो है तेल से लिखभन तदुपरि खाम बाम दिखे आवेदनकार नाम एवं ग्राम पंचायत नाम सह ठिकाना अवश्य लिखते हैं तेल खाम बाम दिखे आवेदनकार नाम ठिकाना थकबे तार संगे संगे कि करते हैं ग्राम पंचायत नाम उल्लेख करते हैं जमा देवार शेष तारीख हे 23/5/2022 विकेल 4 पर्यंत एखाने कतगुलो निर्देश देवा आछे विज्ञप्तिर संगे जे आवेदन पत्र नमुना देवा हलो ओई नमुना अनुजाई आवेदन करते हबे आवेदन पत्रटी फटोकपि करे अर्थात जेरक्स करे ताते आवेदन करले ताओ ग्राह्य करा हबे तबे जेने सेगुलो नीट एंड क्लिन थाके उपरन्तु सम्पूर्ण विज्ञप्तिटी हावड़ा जिलार वेबसाइट हावड़ा माने www.hawda.gov.in থেকে ডাউনলোড করা যেতে পারে তাহলে এটা হচ্ছে মূল ওয়েবসাইট আপনারা এই ওয়েবসাইট থেকে এই যে ফর্ম বা বিভিন্ন নোটিশ নির্দেশিকা সেটা ডাউনলোড করে প্রিন্ট করে আপনারা আবেদন করবেন ওয়েবসাইটটি ভালো করে মনে করে নেন www.hawda.gov.in তো নমুনা অনুসারে সঠিকভাবে সম্পূর্ণ করে নির্দিষ্ট বাক্সে জমা দিতে হবে জমার জন্য কোনো রসিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হবে না আপনারা তাহলে ডাউনলোড করে ধীরে ধীরে পড়ে ধীরে সুস্থে ফিল আপ করে সেগুলো জমা করবেন যদি কেউ অঙ্গনাড়ী কর্মী বা অঙ্গনাড়ী সহায়িকা উভয়ের জন্য আবেদন করতে চান তাহলে দুটো পদের জন্য পৃথক আবেদন করতে হবে তাহলে একই প্রার্থী যদি অঙ্গনাড়ী কর্মী এবং অঙ্গনাড়ী সহায়িকা উভয় পদে আবেদন করে তাহলে একটি ফর্মে আবেদন করবেন না আপনারা দুটো আলাদা আলাদা ফর্মে আলাদা দুবার অ্যাপ্লাই করবেন আলাদা আলাদা ফর্মে সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড জেরক্স করে তো একই আবেদনে করলে শুধুমাত্র একটি পদের জন্য বিবেচনা করা হবে তাহলে একটি ফর্মে যদি কেউ দুটো পদেরই নাম উল্লেখ করে দেয় তাহলে যে কোনো একটি গ্রাহ্য হবে অতএব আপনারা কেউ দুটো পদ আবেদনের জন্য দুটো আলাদা আলাদা ফর্মে আবেদন করবেন এখানে ফর্মটিও দেওয়া আছে এখানে আরো কতগুলো নিয়মাবলী উল্লেখ করা আছে আপনারা ধীরে ধীরে ফর্মটি ডাউনলোড করে নোটিফিকেশন ডাউনলোড করে পড়ে নেবেন এখানে একটি জিনিস উল্লেখ করা আছে কি লেখা আছে 29 নম্বর আইটেমে দ্য ডিআই সিও এনআইসি হাওড়া উইথ রিকোয়েস্ট টু আপলোড দিস নোটিস টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ হাওড়া ডিস্ট্রিক্ট एट द आर्लिएस्ट अच्छा एबार एटा होच्छे फर्म ए बयान अनुजाई समस्त किछु पूरण करते हबे माननीय शिशु विकास प्रकल्प आधिकारिक श्यामपुर दो नम्बर एटा देवा आछे एखाने एकटी डान कर्नारे छवि बसिए छबिर उपर दिए निजे सई करबे माने सेल्फ अटेस्टेड छवि एखाने साटाते हबे तारपर एखाने लेखा आछे आवेदन प्रार्थीर पूर्ण नाम एखाने लिखते हबे इंग्लिश कैपिटल लेटारे लिखते हैं बड़ो हरफे तर ठिकाना स्वामी नाम एगल समस्त किचू अपनारे एक एक पूरण करबें जन्म तारीख तर बयस कत हे शिक्षागत योग्यता तपर एस सी ओ बी सी की आर एपिक नम्बर आधार नम्बर मोबाइल नम्बर प्रार्थी मातृभाषा की सेटाई समस्त उल्लेख कर दीते हैं तरपर अवशेषे एखे पूर्ण स्वाक्षर तारीख उल्लेख कर देवें कौन तारीखे अपना दरखास्त कर प्रार्थी सम्पूर्ण नाम ते होच्छे हावड़ा डिस्ट्रिक्टे श्यामपुर टू ब्लके आईसीडीएस कर्मी आईसीडीएस प्रोजेक्टे जो कर्मी अंगनवाड़ी बा सहायिका नियोग हबे तार एकटा संक्षिप्त विज्ञप्ति भिडियोर आकार आपनादेर सामने तुले धरा हलो आपनारा भिडियो देखे जदि उपकृत हन ताहले अवश्य भिडियोटिते लाइक कमेंट और शेयर करते भूलें ना एवं आमार यूट्यूब चैनल जब आपडेट्स मास्टर सबसक्राइब कर এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে এই ধরনের নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন বের হলে ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরব তাছাড়া আপনাদের অনুরোধ এই ভিডিওটির লাইক শেয়ার কমেন্ট এগুলোর পাশে আরেকটি থ্যাঙ্কস বাটন আছে আপনারা ভিডিও দেখে যদি উপকৃত হন বা নিজে থেকে আগ্রহী হয়ে কিছু টাকা
কন্ট্রিবিউট অর্থাৎ দান করতে চান তাহলে সেই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে মিনিমাম যেটা আপনাদের সাধ্যমত দান করতে পারেন আমার এই ইউটিউব চ্যানেল জব আপডেটস মাস্টারকে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এ বলে আজকের এই ভিডিওটি শেষ করছি।